হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি একটি ডিসকভারি চ্যানেলে একবার আপলোড করা হয়েছিল, যেখানে মনস্টার নামের এই মাছগুলিকে মাটি ফুঁড়ে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। এই দৃশ্যটি সত্যি অনেক ভয়ঙ্কর। এর থেকে আরও বেশি ভয়ঙ্কর ফেনোমেনন হলো এই মনস্টার মাছগুলির মুখ দিয়ে আবার ইল মাছ বেরিয়ে আসছে। এটি এমন একটি আজব ঘটনা যা বিজ্ঞানীদেরও চিন্তার বাইরে, কারণ ইল এক প্রকার ভয়ঙ্কর সামুদ্রিক মাছ, যে কিনা অন্য এক মাছের মুখ দিয়ে বেরিয়ে আসছে। আবার যে মাছগুলির মুখ দিয়ে বেরিয়ে আসছে সে মাছগুলি আবার মাটি ফুঁড়ে কেঁচোর মতো বেরিয়ে আসছে। বন্ধুরা, এই ফুটেজটি তো একটি ছোট্ট খাট্টো ফুটেজ, এর থেকে আরও ভয়ঙ্কর প্রাণীদের আজব আচরণ নিয়ে ভিডিও দেখাতে চলেছি। অ্যামেজিং দুনিয়া চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের ওয়েলকাম জানাই। প্রাণীদের নেশা আমরা জানি, কেবল মানুষই নেশা করে, টলমলো করতে থাকে। কিন্তু আপনি কি জানেন বনের প্রাণীরাও নেশা করে? শুনতে অবাক লাগলে এটা বাস্তব। আফ্রিকা জঙ্গলে একটি ফল পাওয়া যায় যার নাম মারুলা ফল। এই ফলটি যে প্রাণী খায় সেই প্রাণী মাতলামি শুরু করে দেয়। প্রতি বছর মারুলা গাছে এই ফলগুলি যখন ধরে, সর্বপ্রথম হাতি ও বাঁদর এই ফল খেয়ে মাতলামি শুরু করে। পরে যখন ফলটি পেকে নিচে পড়তে থাকে, তখন আরও অন্যান্য বন্য প্রাণীরা এই গাছের গোড়ায় এসে ফলটি খাওয়া শুরু করে। কিন্তু ফলটি পেটে যাওয়ার পরেই অ্যালকোহলের পরিণত হয়, আর তারা মাতালদের মতো আচরণ করতে থাকে। তাদের নেশা এতটাই চরমে পৌঁছে যায় যে তারা নিজের শিকারকেই ভুলে যায় আর নিজের বাড়ির রাস্তাই হারিয়ে ফেলে। বন্ধুরা, এটাও হতে পারে গাছটি মনে হয় কোনো সিংহ রোপণ করেছিল, কারণ তারা যাতে সহজে তাদের শিকারদের ফাঁদে ফেলতে পারে। স্কাঙ্কের শক্তিশালী অস্ত্র। স্কাঙ্ক ছোট্ট কিউট একটি প্রাণী, যাদের শরীরে ঘন লোমে আবৃত, যাদের লোমগুলি কালো, সাদা ও ব্রাউন কালারের হয়ে থাকে। কিন্তু এই ছোট্ট প্রাণীটি নিজেকে রক্ষা করার জন্য যেই কৌশল অবলম্বন করে, যার ফলে এই স্কাঙ্কদের টাচ করা তো দূরের কথা, ভাল্লুকের মতো বড় প্রাণীরাও দৌড় দেয়। কারণ স্কাঙ্কের কাছে এমন এক ধরনের ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত স্প্রে রয়েছে, যেটি দিয়ে সে নিজেকে যে কোনো দুর্যোগ থেকে রক্ষা করার চেষ্টা করে। স্কাঙ্ক যখন বিপদের সম্মুখীন হয়, সর্বপ্রথম দুটি পা উপর দিকে করে উল্টো হয়ে শিকারীকে ভয় দেখানোর চেষ্টা করে। তাতেও যদি কাজ না হয়, সে তার পেছন থেকে এমন এক তীব্র দুর্গন্ধযুক্ত স্প্রে ফায়ার করে যে কোনো প্রাণী বা মানুষ সহ করতে পারে না। আর এই স্প্রেটি যদি কোনো প্রাণী বা মানুষের চোখে লেগে যায়, তাহলে সে অন্ধ হয়ে যেতে পারে। 15 থেকে 30 ইঞ্চি এই ছোট্ট প্রাণীটি 15 ফুট দূরত্ব পর্যন্ত স্প্রে ফায়ার করতে পারে। আর এই স্প্রেটি যার শরীরে লাগবে 7 দিন মতো লাস্টিং করবে দুর্গন্ধটি। লাংফিস। আমরা জানি মাছ পানি ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারে না, কিন্তু এখন আমি আপনাদের একটি মাছের সাথে পরিচয় করাবো যারা 200 থেকে 500 দিন শুকনো মাটির নিচে বাঁচতে পারে, এক ফোঁটা পানির সংস্পর্শ ছাড়া। এই মাছটি আফ্রিকায় পাওয়া যায়, যাদের লাংফিস নামে পরিচিত। আসলে আমাদের মতো তাদেরও ফুসফুস রয়েছে, যার দ্বারা তারা পানি ছাড়া শ্বাস প্রশ্বাস নিতে পারে, যার কারণে এই মাছটিকে ইউনিক বানিয়ে দিয়েছে। কারণ আফ্রিকাতে মাঝে মাঝেই বৃষ্টি না হওয়ার কারণে নদীর পানি শুকিয়ে খরার পরিণত হয়, আর এই খরার কারণে সব মাছ মারা গেলেও এই লাংফিশগুলি তখনও বেঁচে থাকার ক্ষমতা রাখতে পারে। যখন পানি শুকোতে থাকে, তখন তারা 10 থেকে 15 সেন্টিমিটার একটি গর্ত তৈরি করে মুখ দিয়ে, আর তারা মুখ দিয়ে এক প্রকার লালা বের করতে থাকে যা সমগ্র শরীরে আস্তরণ ফেলে দেয়, আর সেখানে তারা অপেক্ষা করতে থাকে বৃষ্টির জন্য। এভাবে 1-2 বছর সেখানে বেঁচে থাকে। এই মাছগুলি বেঁচে থাকার জন্য তারা লেজে চর্বি জমিয়ে রাখে, যেগুলি খেয়ে তারা নিজেকে বেঁচে রাখার মতো ক্ষমতা রাখতে পারে। কখনো কখনো মানুষরা বুঝতে না পেরে ঘরবাড়ি করার জন্য তাদেরকে মাটির ঢেলার সমেত তুলে নেয়, কিন্তু যখন প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে মাটি ভিজে যায়, আর এই মাছগুলি তখন নিজে থেকেই বেরিয়ে আসে। কুকুরের অস্বাভাবিক আচরণ। তুর্কির এক গাড়ির মালিক পুলিশের কাছে একটি রিপোর্ট করে যে তার গাড়িকে নাকি কিছু লোকাল গুন্ডা ভাঙচুর করে। কিন্তু পুলিশ যখন ঘটনাটি অনুসন্ধান করতে সিসিটিভির ফুটেজ চেক করে, তাতে তারা যা দেখে তাদের ঘুম হারাম হয়ে যায়। এই যে ভিডিওটি এখন আপনারা দেখছেন, এই গাড়িটি ওই মালিকেরই, যাকে একদল কুকুর হামলা করে সব পার্টস দাঁতে করে খুলে ফেলে। এই ঘটনাটি অনেক ভয়ঙ্কর ছিল, সেই সাথে সাথে রহস্যে ভরা, কারণ কুকুরদের এমন আচরণ প্রথমবার দেখা যায়। এক্সপার্টরা মন্তব্য করেন যে কুকুররা তার মালিকের সাথে প্রতিশোধ নেবার জন্য এমন অদ্ভুত আচরণ করে থাকে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ঈগলের অস্বাভাবিক আচরণ। পৃথিবীতে এই পর্যন্ত যত টিকটিকি দেখা গেছে, তাদের মধ্যে মনিটার লিজার্ড সবার বড় হয়, আর এই মনিটার লিজার্ড কিন্তু ঈগলদের প্রিয় খাবার। কিন্তু আমেরিকার টেক্সাস জঙ্গলে রেকর্ড হওয়া ঘটনাটি সম্পূর্ণ উল্টো হয়ে যায়।
এখানে ইগলটি নিজের প্রিয় খাবারটি ভোজন করার পরিবর্তে তার উপর রাইড করছে কেমন দেখুন। এখানে ইগলের দাবি কি লিজার্ডের মাথায়ও আসছে না। ভিডিওটি দেখে মনে হচ্ছে ইগল টিকটিকিকে রাস্তা পার হতে সাহায্য করছে, কিন্তু মুহূর্তের মধ্যেই এই অবিশ্বাস্য দৃশ্যটি পাল্টে যায়, কারণ যখন সে রোড ক্রস করে ইগল তাকে শিকার করে ফেলে। বেচারা টিকটিকির যদি স্কাঙ্কের মতো সুপার পাওয়ার থাকতো তাহলে হয়তো সে এই যাত্রায় বেঁচে যেত। বোকা টার্কি বার্ড, এই টার্কি বার্ডগুলিকে দেখুন। এদের মধ্যে একজন যখন ঘুরতে থাকে তার পেছনে বাকিরাও ঘুরতে থাকে, এভাবে চলতে থাকে লাট্টুর মতো ঘোরা। বিজ্ঞানীরাও আজও এর কারণ খুঁজে পাননি। মনে করা হয় এরা সব থেকে স্টুপিড পাখি। এরা যখন কাউকে ঘুরতে দেখে বাকিরা ভাবে যে কোনো বিপদ হতে চলেছে, আর তারাও একে অপরের পেছনে এভাবেই ঘুরতে থাকে। একমাত্র এদের মধ্যে একজনের পা যতক্ষণ না কোনো কিছুর সাথে আটকাচ্ছে ততক্ষণ তারা ফলো করে চলে। যদি কখনো আপনি পাখিগুলিকে এভাবে ঘুরতে দেখেন তাহলে আশ্চর্য হয়ে কারণ খুঁজতে যাবেন না, কারণ আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করা ছাড়া আর কিছু খুঁজে পাবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই পাখিগুলির মধ্যে আপনার কাকে সবথেকে বেশি ইউনিক ও ইন্টারেস্টিং মনে হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আপাতত বিদায় নিলাম, দেখা হবে আবার পরের এপিসোডে।